আজ আমাদের পাঠের বিষয় একাদশ শ্রেণীর বাংলা চর্চা গ্রন্থের অন্তর্গত কর্তার ভূত এটি একটি রূপক গল্প কি বললাম সাহিত্য চর্চা গ্রন্থের অন্তর্গত কর্তার ভূত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চা গ্রন্থের অন্তর্গত সাহিত্য চর্চা বইটা আগের ক্লাসে বাড়ির কাছে কবিতা পড়ানোর সময় সেই বইটার প্রথম পাতার ছবি তোমাদের দেখিয়েছিলাম যাই হোক আজকে আমরা কর্তার ভূত পড়ব লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের যে কোনো রচনায় আলোচনা করার ক্ষেত্রে রচয়িতাকে আমাদের রাখতেই হয় রচয়িতা সম্পর্কে কিছু আমাদের জেনে নিতে হয় সেই হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেখো সাতই মে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ আর বাংলা বারোশো আটষট্টি বৈশাখ মৃত্যু আগস্ট খ্রিস্টাব্দ বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বাইশে শ্রাবণ এই হল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবৎকাল বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্ণ সিংহাসনে আরোহণ করে আছেন বলা হয় রবি যতদিন থাকবে আকাশের রবি অর্থাৎ সূর্য অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ততদিন থাকবেন। একমাত্র বাংলা ভাষায় রবীন্দ্রনাথই একমাত্র কবি যিনি সাহিত্যে বিশ্বের সেরা সম্মান নোবেল পুরস্কার লাভ করেছিলেন ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্য ও অন্য কয়েকটি কবিতার একত্র অনুবাদ করার জন্য এটা তোমরা সকলে জানো যারা জানো না এটা জেনে রাখা উচিত এখন আমাদের এই কর্তার ভূত রচনাংশটি তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ ইংরাজি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় গল্পটি রবীন্দ্রনাথের লিপিকা গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই সময়টা রবীন্দ্রনাথের জীবনে নতুনভাবে কল্পনা ও আঙ্গিকের পরীক্ষা নিরীক্ষার দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব রবীন্দ্রনাথ বলা হয় এক অনুপম ধারাবাহিকতার নামই রবীন্দ্রনাথ তিনি যত তার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তার বয়স পেরেছে এই কর্তার ভূত রচনাটি তার মধ্যবয়সের রচনা যত তার অভিজ্ঞতা বেড়েছে তিনি তার সেই প্রকাশ সাহিত্যেও আমরা পেয়েছি এই কর্তার গল্পটি একটি রূপক গল্প রূপক গল্প কি রূপকের আড়ালে আমরা অন্য কিছু জানতে পারি রূপক হলো এমন একরকম আলংকারিক প্রয়োগ যাতে বাইরের আখ্যানের আড়ালেও আরও একটি সমান্তরাল কাহিনী থাকে কর্তার ভূত শুনে কি মনে হচ্ছে যে কর্তা হয়তো একজন কেউ ছিলেন সে মারা গেছে ভূত হয়েছে মনে হচ্ছে এটা একটা ভূতের কাহিনী কিন্তু আদৌ তা নয় এটি একটি রূপক রূপক ধর্মী রচনার বাইরের আখ্যানটি গৌণ ভিতরের বক্তব্যই প্রধান পাঠের মধ্যে যখন প্রবেশ করবো তোমরা দেখতে পাবে এই কর্তার ভূত রচনাংশটির বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য গল্পে লেখক বুড়ো কর্তা ভূতের কাহিনীর মাধ্যমে থাকা ভারতীয়দের পঞ্চত্বপ্রাপ্ত আঠারশো নব্বই খ্রিস্টাব্দে উরব যাত্রীর ডায়েরির ভূমিকায় রবীন্দ্রনাথ বলেছিলেন আমাদের সেই সর্বাঙ্গসম্পন্ন প্রাচীন সভ্যতা বহুদিন হল পঞ্চত্বপ্রাপ্ত হয়েছে আমাদের বর্তমান সমাজ তারই প্রে মাত্র সভ্যতা আর সেই সভ্যতার ধর্মতন্ত্র আর প্রচলিত ইংরেজ শাসনতন্ত্র তখন আমাদের দেশ ইংরেজের অধীন ভারতবর্ষ তখন পরাধীন প্রাচীন ধর্মতন্ত্র অন্ধ কুসংস্কার আর ইংরেজের শাসন যন্ত্র এই হল তার ভূত সেই কারণে নামটা কর্তার ভূত দেখো এবারে আমরা বইয়ের মধ্যে প্রবেশ করি এখানে শুরু হয়েছে গল্পটা দেখতে পাচ্ছ এক দুই করে এরকম ভাগ ভাগ করে ছটা প্লটে গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছেন প্রথমে দেখো বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল। তুমি গেলে আমাদের কি দশা হবে অর্থাৎ সর্বাঙ্গসম্পন্ন প্রাচীন সভ্যতার যখন পঞ্চত্ব প্রাপ্তির সময় উপস্থিত হলো অর্থাৎ এক সভ্যতা তো চিরকালীন চলতে পারে না সভ্যতার পরিবর্তন ঘটে তখন আত্মবিশ্বাসীন ভারতবাসী নিজেদের ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ল তারা আত্মশক্তিতে বলিয়ান ছিল না তারা দুর্বল ছিল তাই জন্যে তখন তারা ভাবল, নিজেদের অসহায় এবং ভাবলো যে বুড়ো কর্তা মরে গেলে তাদের কি তারও মনে দুঃখ হলো ভাবলে আমি গেলে এদের তা বলে নেই তবু দেবতা দয়া করে বললেন দেবতা অর্থাৎ বুড়োকর্তা দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই অর্থাৎ প্রাচীন সভ্যতার ধ্বজাধারীরা আধুনিক ভারতবাসীকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবে সেই চিন্তা তারা করল এবং এই যে বুড়ো অর্থাৎ রূপকের আশ্রয় এই উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রাচীন সভ্যতার পঞ্চত্ব প্রাপ্তি ঘটলেও সেই সভ্যতার ধর্মতন্ত্র দেশবাসীর ঘাড়ে চেপে থাকে এই যে লোকটা ভূত হয়ে এদের ঘরে চেপে থাক না অর্থাৎ ধর্মতন্ত্র কুসংস্কার ধর্মের অনুশাসনকারীরা কি করে ধর্মের দোহাই দিয়ে নানা রকম ভাবে কুসংস্কারে ভরিয়ে রেখে মন্ত্রতন্ত্র জপ তপ দিয়ে তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে এবার এইগুলোর তো কোনো পরিবর্তন নেই তাই বলা হচ্ছে মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই তাই এরপরে দেখো দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো যুক্তি বুদ্ধির ধার ধারধারে না মানুষ সেই সময় ইউরোপীয় ইউরোপের এনেসাস হয়েছিল মানুষ সবকিছুকে যুক্তি বুদ্ধি দিয়ে বুঝতে শিখেছিল কিন্তু ভারতের তখনও সেইভাবে কিন্তু মানুষের মধ্যে সেই নবজাগরণ দেখা যায়নি যাই হোক দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই ভূত অর্থাৎ অতীত যা চলছে সেইটাকে আমরা মেনে নিয়ে যদি চলতে থাকি তাহলে আর ভাবনার চিন্তা করার কোনো দরকারই পড়ে না সকল ভাবনা ভূতের মাথায় চাপে সেই ধর্মতন্ত্রের ওপর ধর্মতন্ত্রের ধ্বজাধারী পুরোহিতরা তারাই সমাজকে শাসন করে আর সেই সময় যে শাসক শোষক সম্প্রদায় আছে তারা মানুষকে চালিত করে অথচ তার মাথা নেই অর্থাৎ ভূত ভূতের তো কোনো আকার নেই তার মাথা নেই সুতরাং কারো জন্য মাথা ব্যথাও নেই তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা সেই কানমলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার ভালো করে বুঝতে চেষ্টা করো তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা অর্থাৎ ওই ধর্মতন্ত্র আর শাসন যন্ত্র মানুষকে শাসন করে অনেক মানুষ তো আছে যারা মৌলিক চিন্তার অধিকারী এবং যারা একটু অন্যায় অত্যাচার বা কুসংস্কার ধর্মতন্ত্র এগুলোর বিরুদ্ধে কথা বলতে যায় বা চিন্তা ভাবনা করতে যায় তখনই কিন্তু ধর্মের অনুশাসন আর শাসক সম্প্রদায়ের অনুশাসন তাদের কানমলা দেয় অর্থাৎ নানা বিধিনিষেধ তাদের ওপর আরোপ করে তাদের ওপর শাস্তির খাড়া নেমে আসে সেই কানমলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার অর্থাৎ সাধারণ মানুষের কোনো কথা বলা চলে না বিচারের নামে অবিচার হয় কিন্তু যদি মানুষ কথা বলতে চায় তাহলে বল বলবে ধর্মদ্রোহী এবং বলবে দেশদ্রোহী করে তাদের বিচারের নামে অবিচার করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসবে দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে সেই কারণে অন্ধ অনুশাসনের বশবর্তী হয়ে দেশের মানুষ চলতে থাকে দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা তত্ত্বজ্ঞানীরা অর্থাৎ যারা নিজেদের বিদ্যান বলে পরিচয় দেন তারা কি বলেন এইভাবে কোনো কিছুর আমরা প্রতিবাদ করব না যা চলছে কুসংস্কার ধর্মতন্ত্র শাসনযন্ত্র সেইগুলো মেনেই আমরা চলতে থাকবো সেইটাই হচ্ছে আদিম চলা মানে সেটাই ঠিক একেই বলে অদৃষ্টের চালে চলা মানে নিজেকে অদৃষ্টের দোহাই দিয়ে অদৃষ্টের ওপর নির্ভর করে আমাদের চলতে হবে সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলতো ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত অর্থাৎ সৃষ্টির প্রথম থেকে যে চলা চলছে সেই চলার তো কোনো পরিবর্তন দরকার নেই এটা হচ্ছে ধর্মের অনুশাসনকারী যারা এবং শাসনযন্ত্র শোষণযন্ত্র যারা চালায় এটা তাদের কথা শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় যে তাই তো আমরা তার মানে প্রথম যে রকম চলা শুরু হয়েছে সেটাই মানে এটাই আমাদের আভিজাত্য এটাই আমাদের গৌরব কেননা মানুষ তো যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে শেখেনি ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারোদা দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব ভীষণ তাৎপর্য দেখো ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারোগা বলছে একটা ভুতুরে জেলখানা আছে ভূতের নায়েব হচ্ছে তার দারোগা অর্থাৎ সেই যে ধর্মতন্ত্র শাসন যন্ত্র সেইটাই হচ্ছে জেলখানা সেই জেলখানা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না আর সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না আচ্ছা বলতো যেটা ইটকাট পাথরের দেওয়াল নয় সেটা কি করে চোখে দেখা যাবে মানুষের মনের দেওয়াল সেটা অন্ধ ধর্মতন্ত্র কুসংস্কারের দেওয়াল সেইটা কি করে চোখে দেখা যাবে এবং এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব অর্থাৎ যে দেয়াল দেখা যায় না সেটাকে ফুটো করার প্রশ্নও নেই কিভাবে সেখান থেকে বেরোনো যাবে অর্থাৎ মনের দিক থেকে আমরা যদি সাহস সঞ্চয় করতে না পারি যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে না পারি তাহলে সেই যে অদৃশ্য বেড়া জাল সেইটা থেকে আমরা বেরোতে পারবো না এটাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চেয়েছেন এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে অর্থাৎ এই জেলখানায় যে ঘানি এই যে জেলখানা শাসনতন্ত্র ধর্মতন্ত্রের যে জেলখানায় আমরা বন্দি আছি সেখানে যে সব কাজকর্ম করতে হয় ধর্মতন্ত্রের দোহাই দিয়ে পূজা আর্চা মন্ত্রতন্ত্র ওইসবের যে মানুষের পরিশ্রম হয় তাতে তো কোনো ফলপ্রসূ কিছু আমরা পাই না কেননা ধর্ম হচ্ছে যেটা মানুষকে ধরে রাখবে মানুষের মঙ্গল করবে কিন্তু মন্ত্রতন্ত্র দিয়ে আমরা কি মঙ্গল পাবো কুসংস্কার দিয়ে আমরা কি মঙ্গল পাব সেই কারণে সেখান থেকে এক ছটা না যা হাতে পারে অর্থাৎ ফলপ্রসূ কিছু আমরা পাই না বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের মানুষের তেজ অর্থাৎ শক্তি ক্ষয় হয় সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় মানুষ নিস্তেজ হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে অর্থাৎ সেই ভূতের রাজত্ব সেই অন্ধ কুসংস্কারের রাজত্বে ধর্মতন্ত্রের রাজত্বে আমরা আর কিছুই পাই না অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য সুস্বাস্থ্য এগুলোর অধিকারী মানুষ হয় না কিন্তু একটা শান্তি থাকে মানে নিরুপদ্রব শান্তি মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থাতেই মেনে নিচ্ছে সেটা হচ্ছে শ্মশানের শান্তি কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে কি অন্য দেশের মানুষরা কিন্তু এতটা কুসংস্কারগ্রস্ত হয়ে নেই তারা যখনই দেখে ধর্মতন্ত্র তাদের চেপে বসছে শোষণযন্ত্র তাদের চেপে বসছে তারা কি করে ওঝার খোঁজ করে অর্থাৎ বিজ্ঞানী পণ্ডিত হ্যাঁ এদের দ্বারস্থ হয় কি করে সেই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় এখানে সে চিন্তাই নেই কেননা আগে ভাগে ভুতে পেয়ে বসেছে অর্থাৎ আমাদের এখানকার ভারতবর্ষের বিজ্ঞানী বিদ্যান যারা আছে তারাও সমস্তই কুসংস্কারগ্রস্ত সেই জন্য বলা হয়েছে কেননা ওঝাকে আগে ভাগে ভূতে পেয়ে বসেছে বলেছিলাম মেয়েরা তোমাদের ছটা প্লট ওই আগের পৃষ্ঠায় তোমাদের যে পড়ালাম দুটো ছিল এখানে দেখো তিন চার পাঁচ ছয় ছটা প্লটে গল্পটা খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন আর রূপকের আড়ালে তোমরা ইতিমধ্যে কিছুটা বুঝতে পেরেছ কি সুন্দর উনি সেই সময়কার ভারতীয়দের অবস্থা বোঝানোর চেষ্টা করেছেন এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না চির গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না মেয়াও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি এইভাবে যদি দিন চলতো মানুষ সমস্ত কিছুকে মেনে নিয়ে যদি চলতো তাহলে ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে কোনো দ্বিধা যাচ্ত না ঠিক আছে যেমন চলছে চলো ভালোই চলছে খারাপ কিছু নয় আর চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা ভেড়াকে যদি দড়ি দিয়ে কোনো খোঁটার সঙ্গে বা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় সেই ভেড়া কি করে ভেড়ার তো আর কিছু করার থাকে না সে চুপ করে মাটিতে পড়ে থাকে এই কারণে বলছে এদের ভবিষ্যৎটা অর্থাৎ ভবিষ্যৎ কোন অগ্রগতির চিন্তা ভাবনা নেই সেই কারণে ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না বাধা ভেড়া ভ্যাও করে না ম্যাও করে না অর্থাৎ কোন চিৎকার চেঁচামেচি করে না সে জানে আমার কিছু করার নেই চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি জরতাগ্রস্ত জড়তাগ্রস্ত মানুষ কুসংস্কারগ্রস্ত মানুষ ধর্মতন্ত্রের বেড়া জালে আবদ্ধ মানুষ ইংরেজের শাসনযন্ত্রে আবদ্ধ মানুষ তারা নিজেদেরকে ওই খোঁটায় বাধা ভেরার মতোই মনে করে যে কারণে তাদের জীবনের ষোলো আনায় মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাধ্য সেই হচ্ছে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি সেই কি বলছেন কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল মুশকিলটা কি পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি তো পৃথিবীর নানা প্রান্তেই মাথা চাড়া দিয়ে উঠছিল কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি কোথায় শাসনযন্ত্র চালাবে যেখানে মানুষ সজাগ নেই যেখানে সুযোগ পাবে তারা সেখানেই যাবে ধর্মতন্ত্র তাই যুক্তি বুদ্ধিহীন মানুষকেই তো তারা পরিচালনা করতে তাদের সুবিধে তাই ইউরোপের অন্যান্য জায়গায় কিন্তু তখন বলছে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য সভ্যতার রথচক্রকে চালার জন্য চালনার জন্য রথের চাকা চালানোর জন্য যে তেল দরকার তারা যেভাবে জীবন অতিবাহিত করছে তার থেকে সেই তেল বেরোয় বুকের রক্ত পিসে ভূতের খড় ঢেলে দেবার জন্য নয় তারা ওই ধর্মতন্ত্রের খর পড়ে পড়েনি কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি ভয়ঙ্কর সজাগ আছে যেখানে মানুষ সজাগ সেখানে কিন্তু ধর্মতন্ত্র শাসনতন্ত্র শোষণতন্ত্র কিছুই করতে পারবে না এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়লো এই একটা ছেলে ভুলানো ছড়া লেখক খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করেছেন খোকা ঘুমলো পাড়া জুড়োলো বোরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বাচ্চাদের এই গান করে মায়েরা ঠাকুমারা আগে ঘুম পাড়াতেন এটা তোমরা শুনে থাকবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কি সুন্দর ব্যবহার করলেন এদিকে দিব্য ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়োলো অর্থাৎ একটা নিশ্চিন্ত ভাব সবাই ঘুমিয়ে আছে শান্তিতে রয়েছে সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই নেই কিন্তু এলো দেশে বর্গি কাদের বলছেন সব লুণ্ঠনকারী যারা একে একে এদেশে এসে লুট করেছে শখ হুন পাঠান মোগল ইতিহাসে তো তোমরা এগুলো পড়েছ তারা হচ্ছে বর্গি। নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে অর্থাৎ এক দল যায় এক দল আসে এটা কিন্তু ইতিহাসেরই নিয়ম দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা হলো এমন হলো কেন জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন অর্থাৎ উচ্চ মাথায় যারা বসে আছেন তাদের যদি প্রশ্ন করা হয় তারা এক বাক্যে শিখা নেড়ে বললে এটা ভূতের দোষ নয় ভূতুরে দেশের দোষ নয় একমাত্র বর্গিরি দোষ বর্গী আসে কেন অর্থাৎ আমাদের কোনো দোষ নেই যারা এসেছে তাদের দোষ মানে আমরা তাদের আসতে দিয়েছি সেটা আমাদের কোন দোষের নয় তারা এসেছে আমাদের অত্যাচার করেছে আমাদের লুট করেছে এটা তাদেরই দোষ শুনে সকলেই বললে তা তো বটেই অত্যন্ত সান্ত্বনাবোধ করলে দেখো ওই উত্তরে সকলে আবার সান্ত্বনাবোধও করলো তারা তাদের তাদের মনে কিন্তু কোনো প্রশ্ন জাগলো না তারা বললো তা তো বটেই দোষ জারি থাক খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘরে অভূতের পেয়াদা ঘরে গেরস্ত টেকা দায় ঘর থেকে বেরো পথ নেই চারিদিকে বেড়া জাল ওই জন্য বলছে খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা হ্যাঁ অর্থাৎ ধর্মতন্ত্র আর সদরে রাস্তায় ঘাটে ঘরে অভূতের পেয়াদা শাসনযন্ত্র ঘরে বাইরে দু ক্ষেত্রেই সমস্যা দিক থেকে এ হাঁকে খাজনা দাও আর দিক থেকে ও খাজনা দাও অর্থাৎ তোমরা শুধু দিয়ে যাও কিছু নেওয়ার কথা ভেবো না এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে সেই খাজনা দেশবাসী কিভাবে দেবে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল কারো হুঁশ ছিল না ওই যে বললাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি লেখক কাদের কথা বলেছেন ওই শখ খুন পাঠান মোগল এইসব আক্রমণকারী লুণ্ঠনকারীদের কথা বলেছেন তারা এসে বেবাক ধান খেয়ে গেল আমাদের দেশের সম্পত্তি সব নিয়ে গেল কারো হুঁশ ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেসতে চায় না ওই যে বললাম এর আগে বললাম যারা সচেতন তাদের কাছে এরা কিন্তু যেতে পারে না বাধাপ্রাপ্ত হয় করতে হয় অর্থাৎ বাধার সম্মুখীন হতে হয় সমস্যার মধ্যে তারা কিন্তু সেখানে যাবে না কিন্তু তারা অকুসাত এদের অত্যন্ত কাছে ঘেসে এবং প্রায়শ্চিত্ত করে না আমাদের ভারতবর্ষে যেমন বারে বারে এসেছে এতে করে কিন্তু তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহুস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুশিয়ারদের প্রতি উদাসীন থেকো প্রবুদ্ধmibো সুপ্ত দেখো শিরোমণি চূড়ামণির দল অর্থাৎ ওই ধর্মতন্ত্রের আর শাসনতন্ত্রের মাথাতে যারা রয়েছে তারা কি বলে যে বেহুজ যারা মানে যারা যুক্তিবুদ্ধির ধার ধারে না যারা কোনো প্রশ্ন তোলে না ধর্ম নিয়ে শাসন যন্ত্র নিয়ে তারাই হচ্ছে ভালো তারাই পবিত্র কিন্তু যারা হুশিয়ার যারা প্রশ্ন তোলে তারা হচ্ছে অসুচি তারা পাপি অতএব তাদের প্রতি তোমরা উদাসীন থেকে তাদের পা মারিও না সুপ্ত অর্থাৎ চেতনা প্রাপ্ত ব্যক্তি মানেই ঘুমন্ত শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় এটাও সকলে মেনে নেয় এরপরে দেখো কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে সেই প্রশ্ন তুলছেন শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে তার উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে কত একটা গুরুত্বপূর্ণ কথা এই কথাটার কতটা শক্তি দেখো কি দিয়ে আমাদের ভারতবাসীদের খাজনা দিতে হয়েছিল আব্রু দিয়ে অর্থাৎ শ্লীলতা দিয়ে সম্মান দিয়ে আমাদের সম্মানহরণ করা হয়েছিল ইজ্জত দিয়ে মান সম্মান কিছুই ছিল না ইমান দিয়ে বিবেক বুদ্ধি সমস্ত কিছু বর্জন করতে হয়েছিল বুকের রক্ত দিয়ে কত মানুষের প্রাণ গেছে বলতো কত জনের রক্তে আমাদের দেশের মাটি ভিজেছে সেইগুলোই হচ্ছে খাজনা মানে আমাদের দেশবাসীকে এগুলো দিতে হয়েছে প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে অর্থাৎ আরও প্রশ্ন অনেক প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন তোলেন ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে এইভাবে কি মানুষ জীবন অতিবাহিত করবে এই ধর্মতন্ত্র শাসনতন্ত্র মানুষকে কি চিরকাল শোষণ করে যাবে এই প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুর তুলেছেন ওই যে ওই প্রশ্ন ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে এটা শুনে ঘুম পাড়ানি মাসি আর মাস্তুত পিস্তুতর দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের অর্থাৎ সেই পুরাতনপন্থী ধর্মতন্ত্রীরা এই প্রশ্ন কিন্তু তাদের ভালো লাগে না তারা এতে করে তাদের সর্বনাশ দেখতে পায় সেই কারণেই বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই সনাতন ঘুম অর্থাৎ মানুষের কুসংস্কার জরত্ব জড়ত্ব ক্লিবতা সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমই তাদের কাছে কাম্য তাই তারা চিন্তাই পড়ে যায় সেই ঘুমের কি হবে প্রশ্নকারী বলে সে তো বুঝলুম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম উপস্থিত দল এদের কি করা যায় যারা দেশের ভালো চায় তারা তো চিন্তা করবেই তারা বলে যে আধুনিকতম বুলবুলি কে বলতো এখানে ইংরেজ শাসন তখন তো ইংরেজরা আমাদের এখানে শাসন করছে তাই আধুনিকতম বুলবুলি হলো এরা আর তার আগে সখন পাঠান এরা ছিল তাদের আর উপস্থিত দল আরো লুণ্ঠনকারী তাদের কি করা যায় তাদের তো দেশ থেকে তাড়াতে হবে বলে বুলবুলির কৃষ্ণ নাম শোনাবো আর দলকেও বর্গীর সেই পুরাতন পন্থীরা কি বলে এখানে লেখক কৃষ্ণ নাম শোনাবো অর্থাৎ শান্তির বাণী অহিংসার বাণী তাই বলছে বুলবুলির ঝাঁককে আর বর্গীর দলকেও অর্থাৎ সেই যারা যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে গড়ে তোলার দরকার আন্দোলন না করে আমরা তাদের শান্তির বাণী অহিংসার বাণী শোনাবো। অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত ছাড়াবো অর্বাচীন হচ্ছেন হচ্ছে প্রাচীনের বিপরীত শব্দ অর্বাচীন অর্থাৎ নতুন চিন্তার অধিকারী যারা তারা বলে না যেমন করে পারি ভূত ছাড়াবো তারা তো দেশকে কুসংস্কার মুক্ত করতে চায় দেশকে স্বাধীন করতে চায় সে কারণেই তারা বলে যেমন করে পারি ভূত ছাড়াবো ভূতের নায়ক চোখ পাখিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি অর্থাৎ না এখনো সময় হয়নি তোমাদের চুপ করে থাকতে হবে আসলে কোনো কথা বলা যাবে না শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে সই অর্থাৎ যারা বলতে যায় তাদের ওপর শাস্তির খাড়া নেমে আসে যেন আমাদের অনেক বিপ্লবীদের সেই কারারুদ্ধ করা হয়েছিল তারপরে ধর্মতন্ত্রের বিরুদ্ধেও যারা বলতে যায় তাদেরকেও শাস্তি পেতে হয় তাই জন্যে তারা পাশ ফিরে সই মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে অর্থাৎ সেই অতীত জিনিসটাই চলে আসছে ভূতের আবার বাঁচা মরা কি দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না অর্থাৎ মানুষের ঘাড়ে চেপে বসে আছে দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়বের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি সাহস করে দুটো একটা মানুষ যারা বিরুদ্ধ কথা বলতে চায় তারা ওই কর্তাকে পুরাতন শাসনতন্ত্রকে ধর্মতন্ত্রকে তারা বলে এখনো কি ছাড়বার সময় হয়নি কর্তা বলেন ওরে অবধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া অর্থাৎ কুসংস্কার তো কাউকে ধরে রাখে না আমরা যদি কুসংস্কারকে ধরে রাখি ভয়কে আমরা যদি ধরে রাখি শাসন যন্ত্রকে যদি আমরা ধরে রাখি তাহলে সেটা থেকে আমাদের মুক্তি কে দেবে সেটা তো আমাদের ওপরেই নির্ভর করছে সেই শাসন যন্ত্রের উপরেও নয় সেই ধর্মতন্ত্রের ওপরেও নয় তারা বলে ভয় করে যে কর্তা কিন্তু তারা বলে ভয় করে অর্থাৎ ভয় চেপে বসেছে কর্তার ভূত তাদের ঘাড়ে চেপে বসেছে কর্তা বলেন সেইখানেই তো তো ভূত ভূত ওই যে ভয় সেইখানে বিরাজ করছে আশা করি কর্তার ভূত গল্পটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন তোমরা তোমাদের আমি বোঝাতে পেরেছি আর বলেছিলাম লিপিকা গ্রন্থের অন্তর্গত লিপিকা বানানটা খেয়াল করবে লয় রসই কার পয় রসই কার কয় আকার ভুল করবে না আচ্ছা তোমাদের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আমি করেছি তাও কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন এখানে আমি তোমাদের পড়ার সুবিধের জন্য বলে দিচ্ছি বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ লোক সবাই বলে উঠলো তুমি গেলে আমাদের কি দশা হবে পরেরটা দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো তারপরে ভূতের নাই ভুতুরে জেলখানার দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না এরপরে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এলো দেশে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে ওরে অবধ আমার ধরাও নেই ছাড়াও নেই তারা বলে এরপরে এরপরে একদম শেষে আমি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো যে তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেইখানেই তো ভূত তাহলে আমরা দেখতে পেলাম আহ কর্তার ভূত একটি গল্পের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অতি আবিষ্ট অভিশপ্ত সমাজ এবং ভারত ইতিহাসের কথাটা খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন আজকের পাঠ এখানেই শেষ